বিটিয়ার পর্বতজোড়ার টিপকাই নিকটবর্তী নর্থ পানবাড়ির ডাইবিহুং ক্লাব লাইব্রেরী আর গাঁওবাসীর সৌজন্য দরিদ্র কৃষকর লড়া অসম আরক্ষী কমান্ডো জওয়ানর চাকরি লাভ করা সুদেম ব্রহ্মক বিপুল সম্বর্ধনা। শেহতীয়াকৈ বিটিয়ার কোকৰাঝাৰ জিলাৰ পৰ্বতজোৰা মহকুমাৰ টিপকাই নিকটৱৰ্তী তথা গোঁসাইগাঁও আৰক্ষী থানাৰ অন্তৰ্গত পানবাৰী দুই অখণ্ড গাঁৱৰ অতি দৰিদ্ৰ বড়ো কৃষক পৰিয়ালৰ ল'ৰা সুদেম ব্ৰহ্মক বিপুল সম্বৰ্ধনা অনুষ্ঠান আয়োজন কৰে। উল্লেখ্য যে অতি ভিতৰুৱা গাঁৱৰ দৰিদ্ৰ বড়ো কৃষক পৰিয়ালত জন্মগ্ৰহণ কৰা সুদেম ব্ৰহ্ম উক্ত গাঁৱত পোনপ্ৰথমবাৰৰ বাবে গাঁওখনত অসম চৰকাৰৰ অসম বেটেলিয়ান কমাণ্ডোৰ চাকৰি লাভ কৰি গাঁওখনলৈ সুনাম কঢ়িয়াই আনিছে। আজি গাঁওবাসীৰ লগতে স্থানীয় ক্লাবখনৰ তৰফৰ পৰা অসম আৰক্ষীৰ কমাণ্ডো জোৱানজনক অৰ্ণাৰে সম্বৰ্ধনা জনোৱা পৰিলক্ষিত হয়। পৰ্বতজোৰাৰ পৰা ভাৰ্গৱ ব্ৰহ্মৰ ৰিপৰ্ট, বৰলে নিউজ 18। দেউতাৰ নাম হীৰেণ ব্ৰহ্ম, মোৰ মা নাম সুখশ্ৰী ব্ৰহ্ম। গাঁওখনৰ নাম কি আছিল? গাঁৱৰ নাম পানবাৰী পাট্টু। পানবাৰী পাট্টু। আজি আপুনি এই যে চাকৰিটো পালে, অনুভৱ কেনে লাগিছে? এই অঞ্চলৰ পৰা যে আপুনি চাকৰি পালে, কাৰ সাফল্য বুলি আপুনি? মইতো মনত বহুত ভাল লাগিছে এই চাকৰিটো। অনুশীলন কিমান দিন কৰিছে? তারপর আমি আজ খাসলু চুরি মঠে আমি সুদেম ব্রহ্মর দেউতা হীরেন্দ্র ব্রহ্ম আর মা সুখশ্রী ব্রহ্ম তার লড়া ব্ল্যাক কমান্ডো ফাবলে গেছে। এই কারণে আমি আজি দলে বলে রাইজে ওলাই আজি কাজুশ্রী মঠে আমি আরনাই দি তেখেতক মানে সম্বর্ধনা জানাইছো। তারপর আমি খবলে বিচারিছো আমার বিটিআর সরকার প্রমোদ বড় সারর অসরত কামনা করছো মুই আজি আপনার হীরেন্দ্র ব্রহ্ম আর সুখশ্রী ব্রহ্মর গরিব দুখিয়া ঘরের মানুষ লড়া তেখেতে ব্ল্যাক কমান্ডো ফাবলে গেছে। তারপর তেখেতে মানে অনুরোধ জানাছো, ময়ও জানাছো প্রমোদ বড় সারর অসরত মুই তেখেতক মানে গরিব দুখিয়া শ্রেণীর কারণে মই অনুদান দিবলৈ আমি সরকারত অনুরোধ জানাইছো। ইতুলি কই আমি ইয়াতে।